আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, নবম ও দশম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা নৈর্ব্যক্তিক চার। আজকে আমি তোমাদের এ বিষয়টি টিচ করব এবং আই ডু বিলিভ যে তোমরা খুব মনোযোগ সহকারে লেসনটি অ্যাকসেপ্ট করবে এবং প্রবলেম হলে পরে আমাকে জানাবে। এক, ইবাদত বলতে বোঝায় ক, সালাত আদায় করা, খ, ধ্যানমগ্ন থাকা, গ, আত্মসমর্পণ করা, ঘ, ইসলামের বিধান মেনে চলা। উত্তর হবে ঘ, কারণ সালাত আদায় করা ইসলামের একটি পার্ট, এটি ফুল ইবাদত নয়। খ, ধ্যানমগ্ন থাকা, এটি ইবাদতের পার্ট হতেও পারে, আবার সঠিকভাবে ধ্যান না করলে নাও হতে পারে। গ, আত্মসমর্পণ করা, এটা হচ্ছে ইসলামের ভিতরে ঢোকা, অর্থাৎ সিলমনের ভিতরে ঢোকা, এটা ঢুকলাম কিন্তু ইবাদতের ফুল ফ্লেভার এখানে পাবো না। গ, ইসলামের বিধান মেনে চলা, অর্থাৎ ইসলামের বিধান হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা কর্তৃক সমস্ত বিধানকেই বোঝায়, অর্থাৎ যখন আমি আল্লাহ তাআলা সুবহান ওয়া তাআলার সকল বিধানকে সুন্দরভাবে মেনে চলব এবং সেই মেনে চলাটাকেই ইসলামিক পরিভাষায় ইবাদত বলা হয়। সো একের আনসার হচ্ছে ঘ, ইসলামের বিধান মেনে চলা। দুই, মানুষের প্রতি মানুষের অধিকারকে কত ভাগে ভাগ করা যায়। ক, পাঁচ, খ, ছয়, গ, সাত, ঘ, আট। অবশ্যই আনসারটি হবে ঘ, আট, কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষের অধিকারগুলো কোরআনের মধ্যে সুন্দরভাবে আটটি ভাগে ভাগ করেছেন। সেই হিসাবে এখানে আনসার হবে দুইয়ের ঘ, আট। তিন, জিন ও মানব জাতিকে আমি আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আয়াতখানা পবিত্র কোরআনের কোন সূরা থেকে নেওয়া হয়েছে? ক, আয-যারিয়াত, খ, আল হাসর, গ, আল জুমুয়াহ, ঘ হচ্ছে আল বাইনাহ। অবশ্যই আনসার হবে ক, আয-যারিয়াত। আয-যারিয়াতের 56 নং আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা ঘোষণা করেন, ওয়ামা খালাকতু, অবশ্যই আমি কি করেছি, সৃষ্টি করেছি, আল জিন্না, জিন, ওয়াল ইনসা, এবং মানুষ জাতিকে, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তারা আমার ইবাদত করবে। তাহলে সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের এই ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এর বাংলা হচ্ছে, জিন ও মানব জাতিকে আমি আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সো এটি আছে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে। সো তিনের আনসার হচ্ছে ক, আয-যারিয়া। চার, আব্দুল্লাহ যৌবনকালে আল্লাহর ইবাদত করে, তার প্রধান প্রতিদান হচ্ছে, ক, কবরে সুখলাভ, খ, সহজে পুল সিরাত পার হওয়া, গ, আরশের নিচে আশ্রয় লাভ, গ, জান্নাতি হুর লাভ। অবশ্যই আনসার হবে গ, চারের গতে আছে আরশের নিচে আশ্রয় লাভ, কারণ হাসরের মাঠটা হবে এত উত্তপ্ত, এত প্রবলেমেটিক, যেখানে মানুষ শুধু প্রবলেম আর প্রবলেম দেখবে, ইয়ানপসি ইয়ানপসি হবে তার একমাত্র আওয়াজ, মুখের জবান। সেই বিপদের দিনে সূর্য মাথার আধাত উপরে থাকবে, সেই সময়ে আর সে নিচে আশ্রয় লাভ যদি না করা যায়, মানুষ সেখানেই তার ইতি টানবে আখেরাতে, আর তার কোনো আশা ভরসার জায়গা থাকবে না। কাজেই যৌবনকালে ইবাদত করলে এটি ঘোষণা আছে হাদিসে যে কয় শ্রেণীর লোক যৌবন আরশের নিচে আশ্রয় লাভ করবে, তার মধ্যে একজন হচ্ছে যিনি যৌবনকালে আল্লাহ ইবাদত করেন, অর্থাৎ যৌবনকাল পুরোটাই পুরোপুরিভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলার রাস্তায় তার অর্ডার অনুযায়ী পরিচালনা করেছেন। সো চারের আনসার হবে গ, আরশের নিচে আশ্রয় লাভ। পাঁচ, শিক্ষকের হক আদায় করা, ক, হক্কুল্লাহ, খ, হক্কুল ইবাদ, গ, ইবাদতে ফারজিয়া, গ, ইবাদতে নাফলিয়া। অবশ্যই আনসার হচ্ছে
খ হকুল ইবাদ অর্থাৎ শিক্ষক হচ্ছে একজন মানুষ অর্থাৎ বান্দার হক, হকুল ইবাদ হচ্ছে বান্দার হক, আর শিক্ষক অবভিয়াসলি একজন বান্দা, কাজেই ইবাদত হচ্ছে টু টাইপস, টু কাইন্ডস, টু সোর্স, দুই ধরনের, একটা হচ্ছে হকুল্লাহ, একটা হচ্ছে হকুল ইবাদ অর্থাৎ আল্লাহর হক আর বান্দার হক। শিক্ষকের অবশ্যই হকুল ইবাদের মধ্যে পড়ে, সো পাসের আনসার হবে খ হকুল ইবাদ। ছয়, কয় শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়া স্থান পাবে, ক পাঁচ, খ ছয়, গ সাত, ঘ আট। অবভিয়াসলি আনসার হচ্ছে গ সাত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাত শ্রেণীর লোক সেই হাসরের মাঠে বিপদের দিনে কঠিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া স্থান লাভ করবে, তারা হবে সেভেন কাইন্ডস এর পিপল। সো ছয় আনসার হচ্ছে গ সাত। সাত, চূড়ান্ত ভাবে দীনতা, হীনতা ও বিনয় প্রকাশ করাকে শরীয়তের পরিভাষায় কি বলে? ক ইসলাম, খ ইমান, গ ইহসান, গ হচ্ছে ইবাদত। অফকোর্স আনসারটি হচ্ছে ঘ ইবাদত, কেননা আমি যখন চূড়ান্তভাবে অর্থাৎ ফাইনালি আলটিমেটলি এবং ফুল অ্যান্ড ফাইনালি দীনতা অর্থাৎ আমার খুব বিনয়তা, নম্রতা সব কিছু মিলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার আনুগত্যের মস্তকটি অবনত করে দিব, তখনই সেটা ইবাদত হিসাবে গণ্য হবে। সো সাতের আনসার হচ্ছে ঘ ইবাদত। আট, আল্লাহর হক আদায় করতে হলে আমাদের কয়টি কাজ করতে হবে? ক দুইটি, খ তিনটি, গ চার, গ পাঁচটি, ঘ সাতটি। অবশ্যই আনসার হবে খ তিনটি, কারণ এই তিনটি হকের কথাই উল্লেখ আছে। যেমন এক নম্বর হচ্ছে সামগ্রিক জীবনে আল্লাহর সার্বভৌমত্ব ও কর্তৃত্ব স্বীকার করা। আল্লাহ যে অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা, কুল্লু কুয়াতি লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তি, সমস্ত কুয়াত, সমস্ত সার্বভৌমত্বের মালিক তিনি, এটির স্বীকৃতি দান অর্থাৎ এটিকে আমরা পুরোপুরিভাবে মেনে নেওয়া। দুই, আল্লাহর দেওয়া সকল আদেশ নিষেধ মেনে চলা, আল্লাহ যেগুলি করতে বলেছেন সেগুলি ডু করা, আর আল্লাহ যেগুলি করতে নিষেধ করেছেন সেগুলি রিফ্রেইন থাকা। তিন নম্বর হচ্ছে সর্বাবস্থায় নিজেকে আল্লাহর নিকট সমর্পণ এবং তার অনুগ্রহ কামনা করা, অর্থাৎ ইন অল সিচুয়েশনস আমি যেভাবেই থাকি না কেন, ভালো মন্দ সব ব্যাপারে, সব সময়ে, সব ব্যবস্থায় আল্লাহর কাছে আমি নিজেকে সারেন্ডার করব এবং তার রহমতের আমি ভিখারি হব। এটা করলেই এই তিনটি কাজ এর মাধ্যমে আমি আল্লাহর হক আদায় করতে পারব। সো আটের আনসার হচ্ছে খ তিন। নয়, পরস্পরের সাহায্য সহানুভূতিকে কি বলা হয়? ক হকুল এবাদ, খ হকুল জার, গ হকুল ওয়ালেদাইন, গ হকুল্লাহ। অবশ্যই আনসার হচ্ছে ক হকুল এবাদ। কেন ক হকুল এবাদ হচ্ছে বান্দার হক, পরস্পরকে যখন আমরা সাহায্য সহানুভূতি, সিম্প্যাথি, কাইন্ডনেস, মার্সি শো করি তখন সেটা বান্দার হক হয়ে দাঁড়ায়। সো কর আনসার হচ্ছে হকুল ইবাদ, খ হবে না কেন, হকুল যার হচ্ছে প্রতিবেশীর হক, প্রতিবেশী ছাড়া আমাদের অন্যান্য লোকদের প্রতি হক থাকে, সো প্রতিবেশী হক আদায় করলে আংশিক হয়, এটি আনসার হলো না। গ হচ্ছে হকুল ওয়ালে দাইন, পিতামাতার হক, পিতামাতার হক হলে একটা খণ্ডিত অংশ করলাম আর অন্যান্য বান্দার হক আমি আদায় করলাম না, সো এটি পার্টলি একটা আনসার। গ হচ্ছে হকুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর হক, এটার সাথে বান্দার হকের কোনো রিলেশন নেই। সোনার আনসার হচ্ছে ক হকুল ইবাদ। দশ, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, এটি কোন সূরার অন্তর্গত? ক বাকারা, খ আলে ইমরান, গ নিছা, ঘ আনফাল। অবশ্যই আনসার হচ্ছে ক সূরা বাকারা, কারণ সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা কোনো জবরদস্তি নেই ফিদ্দিন দিনের বিষয়ে, অর্থাৎ জীবন ব্যবস্থা যে আল্লাহ দিয়েছেন সেভাবে জোর করার কোনো স্কোপ বা রুম অপরচুনিটি আল্লাহ মানুষকে দেয় নাই। শুধু আল্লাহ মানুষকে এইটুকু বলেছেন যে ফাজাক্কির, আপনার কাজ হচ্ছে
তুমি অনেককে কি করে বুঝাও হেদায়তের পথে প্রচলিত চালনা করার চেষ্টা করো, আর হেদায়ত দার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আয়াতটি আছে সূরা বাকারা, ১০ আনসার হচ্ছে ক বাকারা ১১। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবসরে কি করতে বলেছেন, ক বিশ্রাম করতে, ক দাওয়াত করতে, ঘ ইবাদত করতে, ঘ নিদ্রা যেতে। ১১ আনসার হবে গ, কারণ আলাম নাসরা এর ৭ এবং ৮ নম্বর আয়াতে আল্লাহ এই কথাটি বলেছেন, কি বলেছেন যে ফা ইজা ফার গাত ফাং সাব, অতএব যখন অবসর পাও পরিশ্রম করো, ওয়া ইলা রব্বিকা ফার গাব, এবং তোমার রবের প্রতি মনোনিবেশ করো। ফাইজা এর অর্থ হচ্ছে অতপর যখন, ফার গাত যখন তুমি কি করো অবসর পাও, ফাং সাব অর্থাৎ তুমি নিসাব করো, পরিশ্রম করো, ওয়া ইলা এবং তোমার রবের দিকে, ইলা মানে দিকে, রব্বিকা মানে তোমার রব, ফার গাব হচ্ছে মনোনিবেশ করা। সুতরাং যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাম নাসরার ৭ এবং ৮ নম্বর আয়াতে এই কথাটি আল্লাহ তার রসুলকে বলেছেন এবং এই আনসারটি আছে গতে ইবাদত করতে, সুতরাং ১১ আনসার হচ্ছে গ ইবাদত করতে। ১২ কোন সূরার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের উপর মানুষের অধিকারের কথা বলা হয়েছে, ক সূরা নিসা, খ সূরা মাইদা, গ সূরা বাকারা, গ সূরা হাসর। অবশ্যই আনসার হচ্ছে খ, কারণ মাইদায় শুরু থেকে শেষ পর্যন্ত, ফার্স্ট অ্যান্ড লাস্ট, ফ্রম স্টার্ট টু এন্ড, ফ্রম বিগিনিং টু লাস্ট, তিনি মানুষের উপর যে মানুষের অধিকার সে কথাগুলি সূরা মাইদার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সো ১২ আনসার হচ্ছে খ সূরা মাইদা। ১৩ কাকে শ্রদ্ধা করা ইবাদতের সামিল, ক শিক্ষককে, খ বয়োজ্যেষ্ঠদের, গ আত্মীয়দের, ঘ প্রতিবেশীদের। উত্তরটি হচ্ছে খ বয়োজ্যেষ্ঠদের, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ বা আদর করে না, লাইসা মিন্নি, সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। আর আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা গণ্য হবে তারা আল্লাহর ইবাদত করেই গণ্য হবে, কারণ বড়দের সম্মান করা আর ছোটদের চিনা করা এটা ইবাদতের সামিল। কাজেই ১৩ আনসার হচ্ছে খ বয়োজ্যেষ্ঠদের। ১৪ ইসলামে বান্দার হক তথা মানবাধিকারের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, এটি কিসের মাধ্যমে জানা যায়, ক কোরআনের মাধ্যমে, খ হাদিস ও ইজমার মাধ্যমে, গ কোরআন ও হাদিসের মাধ্যমে, গ ইজমা ও কিয়াসের মাধ্যমে। আনসার হচ্ছে গ, কারণ কোরআনের মাধ্যমে বান্দা হক তথা মানবাধিকারের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু এটি ফুল ফ্লেসড নয়, কোরআন একটা মেসেজ আকারে এসেছে এবং তার ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেমনস্ট্রেশন করে মানুষের মাধ্যমে তুলে ধরেছেন। সো কোরআন এবং হাদিসের সম্মিলিত ব্যবস্থার মাধ্যমে বা অর্ডারের মাধ্যমে বা সিস্টেমের মাধ্যমে হচ্ছে বান্দার হক তথা মানবের প্রতি পূর্ণ গুরুত্বের ব্যাপার। সো ১৪ আনসার হচ্ছে গ কোরআন ও হাদিসের মাধ্যমে। ১৫ ইসলামের সব ধরনের হক কয় ভাগে বিভক্ত, ক ৮, খ ৫, গ ৩, ঘ ২। অবশ্যই আনসার হবে ঘ, কারণ ইসলামের সব ধরনের হক দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে হকুল্লাহ আল্লাহর হক, অপরটি হচ্ছে হকুল এবাদ অর্থাৎ বান্দার হক। কাজেই ১৫ আনসার হচ্ছে ঘ ২। ১৬ ইবাদতের পূর্ব শর্ত কোনটি, ক আত্মশুদ্ধি, খ অজু, গ পবিত্রতা, গ ঘ জিকির। অবশ্যই আনসারটি হবে গ পবিত্রতা, কারণ পবিত্রতা ছাড়া ইবাদতের কোনো কাজই হইতে পারে না। আত্মশুদ্ধি আস্তে আস্তে আসবে মানুষের মাধ্যমে, মানুষের কাছে ইবাদতের মাধ্যমে, তারপর অজু তো করতে হয়, অজু করলে পবিত্রতা হাসিল হয়। গ হচ্ছে জিকির, জিকির করলে যদি পবিত্রতা না থাকে তো সেবা ইবাদতে গণনা হওয়ার সম্ভাবনাই আছে। কাজেই পবিত্রতা হচ্ছে এখানে মেইন ফ্যাক্টর, কারণ এটাকে নেসফুল ইমান বলা হয়েছে, ইমানের অর্ধেক হচ্ছে পবিত্রতা।
ষোলোর আনসার হচ্ছে গ পবিত্রতা। সতেরো হাক্কুল ইবাদ অর্থ কি? ক বান্দার হক, খ আল্লাহর হক, গ প্রতিবেশীর হক, গ দেশবাসীর হক। অবশ্যই আনসার হবে ক বান্দার হক, অর্থাৎ হক্কুল মানে হক আর ইবাদ হচ্ছে বান্দা, অর্থাৎ বান্দার হককে হক্কুল ইবাদ বলা হয়। সতেরো আনসার হচ্ছে ক। আঠারো ইবাদত প্রধানত কয় প্রকার? ক দুই প্রকার, খ চার প্রকার, গ পাঁচ প্রকার, ঘ আট প্রকার। আনসার হচ্ছে ক দুই প্রকার, অর্থাৎ হক্কুল্লাহ এবং হক্কুলে এবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। এই দুইটি হক যদি মানুষ আদায় করে তবে সে ইবাদত পরিপূর্ণভাবে করল। কাজেই আঠারোর আনসার হবে ক দুই প্রকার। উনিশ ইবাদতের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? ক আল্লাহর সন্তুষ্টি অর্জন, খ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন, গ পিতামাতার ভালোবাসা অর্জন, গ জান্নাত লাভ অর্জন। অবশ্যই আনসার হচ্ছে ক আল্লাহর সন্তুষ্টি অর্জন। অর্থাৎ নিচের যে তিনটি কাজ আছে এই সবগুলি হচ্ছে পার্শিয়াল। মূল কাজ হচ্ছে যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের পৃথিবীর খাওয়ান পরান সব কিছুর মালিক, যিনি একমাত্র, তিনি ওয়াহিদ, এবং সেই রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারলেই ইবাদত সাকসেসফুল হবে এবং পারফেক্ট হবে, পারফেকশনে পৌঁছাবে। সো উনিশের আনসার হচ্ছে ক আল্লাহর সন্তুষ্টি অর্জন। বিশ কোন ইবাদত প্রতিটি মুহূর্তে মানুষকে আল্লাহর আইন মেনে চলতে উৎসাহ প্রদান করে? ক যাকাত, খ সালাত, গ হজ, ঘ পিতামাতার খিদমাত। উত্তর হচ্ছে খ সালাত, কারণ সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে দিনে পাঁচবার করা হয় এবং এই ইবাদতের মাধ্যমেই বান্দা সবচেয়ে বেশি আল্লাহর কাছাকাছি আসে, আল্লাহকে সন্তুষ্ট করতে পারে। হাশরের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত প্রত্যেকটা মানুষকে সালাতের ব্যাপারে প্রশ্ন করবেন। সো সালাত হচ্ছে ইবাদতের মধ্যে ফার্স্ট এবং ফরমোস্ট স্টেজের কাজ। সো যে ইবাদতটি প্রতি মুহূর্তে আল্লাহর আইনকে ফলো করতে ইন্সপায়ার করে সেটি হচ্ছে সালাত। সো বিশের আনসার হচ্ছে খ সালাত। একুশ হক কথাটির অর্থ কি? ক মিথ্যা, খ সত্য, গ সুন্দর, ঘ সৎকাজ। অবশ্যই হক আল্লাহর নাম এবং হক অর্থ হল সত্য। সো একুশের আনসার হচ্ছে খ সত্য। বাইশ দৈনন্দিন জীবনে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলাকে কি বলে? খ ক ইবাদত, খ ইমান, গ শরীয়ত, ঘ ইখলাস। অবশ্যই আনসার হবে ক ইবাদত। অর্থাৎ একজন মানুষ এবং জিন, এই যে দুটো জাতি আছে, এবং মানুষ যদি প্রতিটা মুহূর্তে অর্থাৎ শুইতে, ঘুমোতে, অফিসে, আদালতে, খেতে, খামারে, কাজকর্মে প্রতিটা মুহূর্তে আল্লাহ যেভাবে করতে বলছে এবং যেভাবে না করতে বলছে সেভাবে চলাটার নাম হচ্ছে ইবাদত। সো বাইশের আনসার হবে ক ইবাদত। তেইশ কি করলে আমরা ইহকালে ও আখিরাতে শান্তি পাবো? ক সমাজ সেবা করলে, খ পারিবারিক সম্পর্ক ছিন্ন করলে, গ বৈরাগ্যবাদ গ্রহণ করলে, গ আল্লাহ নির্দেশিত পথে চলাচল করলে। উত্তর হচ্ছে ঘ। দেখা যাচ্ছে যে কতে সমাজে সেবা করলে, সমাজের সেবা করলে আমরা পার্শিয়াল কাজ করব। খ পারিবারিক সম্পর্ক ছিন্ন করলে, পারিবারিক সম্পর্ক ছিন্ন করলে আমরা গুণাগার হব এবং সেটি যদি কেউ মাফ করে দেয় তবে হয়ে যাবে। আর গ হচ্ছে বৈরাগ্যবাদ, বৈরাগ্যবাদ ইসলামে কোনো কালেই ছিল না, আজও নেই। গ হচ্ছে আল্লাহ নির্দেশিত পথে চলাচল করলে, কারণ আল্লাহ নির্দেশিত পথই একমাত্র মুমিনের কাজ, মুমিনের অন্য কোনো কাজ থাকতেই পারে না। সো তেইশের আনসার হবে গ আল্লাহর নির্দেশিত পথে চলাচল করলে। চব্বিশ উপাসনার একমাত্র উপযুক্ত কে? ক আল্লাহ, খ দেব দেবী, গ পীর, ঘ পিতামাতা। অবশ্যই আনসার হবে ক আল্লাহ, কারণ একমাত্র বলা হয়েছে, একমাত্র অর্থাৎ একমাত্র খালিক, একমাত্র ইলাহ উপাসনার যিনি যোগ্য, যিনি দাবিদার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার একমাত্র উদ্দেশ্যই তিনি বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ মানুষ এবং জিনকে আমি শুধু আমার উপাসনার জন্য ইবাদত করেছি, সৃষ্টি করেছি। সো
বিশ্রাম করবে আল্লাহ। পঁচিশ, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে কোনো উত্তম কাজকে কি বলা হয়? ক ইবাদত, খ আখলাক হামিদা, গ আখলাকে জমিমা, ঘ প্রশংসা করা। উত্তর হচ্ছে ক ইবাদত, কারণ আল্লাহর সন্তুষ্টি লাভ একমাত্র ইবাদতের মাধ্যমে করা যায়, অর্থাৎ আল্লাহর নির্দেশিত পথে চললে সেটার নামই হচ্ছে ইবাদত, এবং আল্লাহর নির্দেশিত পথে চললে অবশ্যই আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, এতে কোনো রয়বা বা শাক্কা বা সন্দেহ নেই। সো পঁচিশের আনসার হচ্ছে ক ইবাদত। ছাব্বিশ, কোনটি আল্লাহর হক নয়? ক পিতামাতার খিদমত, খ হজ পালন, গ জামায়াতে সালাত আদায়, গ সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ। অবশ্যই উপরের তিনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অর্ডার তার মধ্যে পড়ে, কিন্তু সুন্দর সুন্দর বাড়ি বানানোর কথা কোথাও নেই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সুন্দর সুন্দর বাড়িতে থাকেননি, তার সাহাবা আজমাইনদেরও থাকেনি, তাবেইনরা থাকেনি, তাবে তাবেইনরা থাকেনি। একজন সুন্দর মুসলমান সে কাজটি করতে পারে না, কারণ একজন মুসলমানের কাজ হচ্ছে আখিরাতমুখী, সে বাড়ি গাড়ি দিয়ে কী করবে। সো ছাব্বিশ নম্বরের আনসার হবে ঘ, সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ, এটি আল্লাহর হক নয়। সাতাইশ, অমুসলিমদের হক আদায় করা কোন ধরনের ইবাদত? ক শারীরিক ইবাদত, খ হকুল্লাহ, গ আর্থিক ইবাদত, গ হকুল এবাদ। অর্থ অবশ্যই হবে ঘ, কারণ অমুসলিমরাও বান্দা আল্লাহর, তারা সৃষ্টিকুল, কারণ পৃথিবীতে সব কিছুই হচ্ছে আল্লাহর পরিবার, এবং অমুসলিমরাও আল্লাহর পরিবারের সদস্য, এবং তাদের যদি হক আদায় করা হয় সেটি হকুল এবাদের মধ্যে পড়বে। সো সাতাইশ আনসার হচ্ছে ঘ, হকুল এবাদ। আঠাইশ, কোনটি হকুল এবাদ নয়? ক অভাবী লোকদের হক, খ অমুসলিমদের হক, গ শাসক শাসিতের হক, গ সাওম আদায় করা। অবশ্যই আনসার হচ্ছে ঘ, সাওম আদায় করা, এটি বান্দার হক নয়, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। আর উপর তিনটি বান্দার সাথে সম্পৃক্ত বা রিলেটেড বা কানেক্টেড। সো আঠাইশের আনসার হবে ভ, সাওম অর্থাৎ রোজা আদায় করা। ২৯, হাক্কুল ইবাদার অন্যতম দিক কোনটি? ক সালাত আদায় করা, খ জাকাত দেওয়া, গ মানব সেবা, গ স্বদেশ প্রেম। উত্তর হচ্ছে গ মানব সেবা, কারণ মানুষের সেবা হচ্ছে হকুল এবাদ। হকুল এবাদ হচ্ছে বান্দার হকটা আদায় করা, এবং সেটা মানব সেবার মাধ্যমে করা যায়, কারণ পৃথিবীর সব মানুষের দুস্থ হোক যেভাবেই হোক তার কোনো একটা এবাদত, অর্থাৎ তাকে সুবিধা, তাকে হেল্প করা, তাকে সাপোর্ট দেওয়া, তার পাশে দাঁড়ানো, এগুলো হচ্ছে মানব সেবা, হিউম্যান সার্ভিস বা হিউম্যানিটি যেটা বলি আমরা, বা হিউম্যানিটেরিয়ান সার্ভিস, সেটাই হচ্ছে হকুল এবাদ। ২৯ আনসার হচ্ছে গ, মানব সেবা। ত্রিশ, নিচের কোনটি হকুল্লাহর ভিতরে গণ্য নয়? ক সালাদ, খ সাওম, গ হজ, গ স্বদেশ প্রেম। উপরের তিনটি দেখা যাচ্ছে যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সাথে রিলেটেড, কিন্তু গ হচ্ছে স্বদেশ প্রেম অর্থাৎ হুব্বুল ওয়াতান, অর্থাৎ নিজের দেশকে ভালোবাসা, এটি আল্লাহর হকের সঙ্গে রিলেটেড নয়, কানেক্টেড নয়। সো ত্রিশের আনসার হচ্ছে ঘ, স্বদেশ প্রেম। কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কিনা, অন্যথায় এ ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি, জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষ সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।